হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটু যে টিপস অ্যান্ড ট্রিক প্রো টিউটোরিয়ালে আপনাদেরকে আবারও জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। মূলত আজকে যে টিউটোরিয়ালটি আপনাদেরকে আমি উপহার দেব সেটি গত পর্বের উপর নির্ভর করে তৈরি করা। গত পর্বটি আপনাদের ছিল যে আনলিমিটেড কীভাবে ইউএসএ ভার্চুয়াল নাম্বার তৈরি করবেন। তো ভার্চুয়াল নাম্বার তো তৈরি করা হলো, এখন ভার্চুয়াল নাম্বার দিয়ে কীভাবে আপনার ভার্চুয়াল নাম্বারে ক্র্যাগলিস্ট, টিন্ডার এইসব থেকে কীভাবে ট্রাফিক আনবেন আর কীভাবে কাজ করলে আপনার ট্রাফিকের পরিমাণ বৃদ্ধি পাবে বা বেশি আনতে পারবেন, সেই বিষয়ের উপরে আজকের এই টিউটোরিয়ালটি। মূলত আমি বিগত যে পর্বগুলিতে ক্র্যাগলিস্টের একটা প্যাকেজ ছিল, তারপর দিয়েছি টিন্ডারের প্যাকেজ, তো ওইগুলি ছিল মূলত কাজ করার জন্য। তো এর ট্রাফিক আনার জন্য কোনো নাম্বারে ট্রাফিক আনার জন্য কোনো টিউটোরিয়াল আমি দিইনি। তো প্রথমে আমি ক্র্যাগলিস্টে মানে নাম্বারে কীভাবে মানে ক্র্যাগলিস্ট থেকে কীভাবে নাম্বারে ট্রাফিক বেশি আনা যায় তো সেটা নিয়ে আলোচনা করব। তো নেক্সট টিউটোরিয়ালে আশা করি বা নেক্সটে যে কোনো সময় আমি টিন্ডারের বিষয়টা নিয়ে আলোচনা করব বা আপনাদেরকে একটি টিউটোরিয়াল দিব তো নাম্বারে, যাতে আপনারা ট্রাফিক আনতে পারেন টিন্ডার থেকে। তো আজকে আমি যেহেতু ক্র্যাগলিস্টের থেকে নাম্বারে ট্রাফিক আনবো, সেহেতু আমি ক্র্যাগলিস্টেই চলে যাচ্ছি কাজ করার জন্য। তো প্রথমে আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যে আমি গত পর্বে যে নাম্বারটি তৈরি করছিলাম এটি লস অ্যাঞ্জেলের ছিল, তো ওই নাম্বার দিয়ে আমি আজকে কাজ করবো এবং ওই নাম্বারেই আমি ট্রাফিক আনবো। তো প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করতেছি, ব্রাউজার হিসেবে আমি গুগল ক্রোমই ওপেন করতেছি, কারণ আমি নাম্বারে যেহেতু ট্রাফিক আনবো, নাম্বারে ট্রাফিক আনার জন্য একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনার যদি বেশি পরিমাণ লিঙ্ক সেন্ড করেন তো সেন্ড করে দেখবেন যে খুব কম পরিমাণ নাম্বারে রেসপন্স আসে। আর আমি ট্যাব আকারে যে কাজটা করবো, একটা একটা করে যেটাতে সেন্ড করব, তো এই পদ্ধতিতে আপনার নাম্বারে বেশি পরিমাণ ট্রাফিক আসবে, অর্থাৎ নাম্বারের রেসপন্সটা বেশি আসবে। আপনারা যদি গুগল ক্রোম ছাড়া যদি ওই ফায়ারফক্স বা সাইবারফক্স দিয়ে লিঙ্ক বের করে তারপর যদি 4-5টা বা 20-25টা করে যদি বিসিসিতে দিয়ে সেন্ড করেন তো ওইভাবে করে দেখতে পারেন, কিন্তু ওইভাবে তুলনামূলকভাবে কম রেসপন্স আসে, সেই জন্য আমি এই পদ্ধতি দেখাচ্ছি। আর অবশ্যই আমার ওই পদ্ধতিগুলি দেখে নেবেন, যদি আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটা দিয়ে কাজ করবেন। আমার কাছে মনে হইতেছে যে এই পদ্ধতিতে এইভাবে ট্রাফিকের পরিমাণ বেশি আসবে, সেই জন্য আপনাদের সাথে আমি এটাই শেয়ার করতেছি। তো কথা না বাড়িয়ে প্রথমে আমি দেখাইতেছি যে আমি গত পর্বে যে নাম্বারটি তৈরি করছিলাম সেটা হইতেছে, দেখেন লাস্টে 24, আপনার গত পর্বটি দেখলে চিনতে পারবেন নাম্বারটি, ঠিক আছে? তো আমি আমার এই ডেস্কটপে একটি অ্যাপস, অর্থাৎ ট্যাক্স নাও অ্যাপসটি আমি ইনস্টল করে রাখছি। তো ইনস্টল করে আমি এটাতে লগ ইন করছি, দেখেন লগ আউট, এখানেই লগ ইন করছিলাম। তো কিছু কাজ করছিলাম, আমি ট্রাই করছিলাম যে কেমন আসে, তো মোটামুটি খারাপ আসে না, ভালোই আসবে। আমি জাস্ট ট্রাই হিসাবে 4-5টা ট্রাফিক আনছিলাম। তো আমি গুগল ক্রোমে ঢোকার পর একটা মেল অলরেডি আমি ওপেন করে রাখছি, দেখেন। তো আমি এটাতে জিমেইলে ঢুকে যাচ্ছি। তো আমি এই পাশে দেখেন জিমেইলটা ওপেন করছি। তো জিমেইল ওপেন করার পর এখানে আমি সরাসরি, দেখেন, জিমেইল ওপেন করে আপনি আইপি ধরতে পারেন, জিমেইল না ওপেন করে আইপি ধরতে পারেন। আমি জিমেইল ওপেন করে নিলাম, কারণ অনেক সময় দেখা যায় যে জিমেইল ওপেন করতে, আইপি ধর ওপেন করতে গেলে তো ওইখানে কিছু লাগে, যেরকম আপনার রিকভারি মেলটা চায়। তো আমি আগে সেই জন্য বাংলাদেশ আইপি দিয়ে ওপেন করছি, তো এখন আইপি ধরছি, দেখেন আমার আইপিটা অলরেডি ধরা আছে। তো যেহেতু ধরা আছে সমস্যা নাই, তো আমি আপনারা যেহেতু এই আইপিটা হয়তো বা জিজ্ঞেস করতে পারেন কী আইপি, দেখেন ওই স্ক্রিপ্ট লেখাই আছে। আর এইগুলি নিয়ে কিন্তু আমি ডিটেলস আলোচনা করছি আপনাদের সাথে, আমার চ্যানেল থেকে ক্র্যাগলিস্টের ভিডিওগুলি দেখে নেবেন, তাহলে আশা করি যে এইসব সমস্যা বা কোনো প্রশ্ন থাকবে না আপনাদের মনে, ঠিক আছে? তো আমি সরাসরি আপনার চলে যাচ্ছি, কোথায় চলে যাব এখন আমি, দেখেন এখানে যাচ্ছি M4, এটা আমি বুকমার্ক করে রাখছিলাম। তো এগুলিও আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে বুকমার্ক করতে হয়, যারা নতুন তাদেরকে বলতেছি। তো তারপরে আমি আপডেট সার্চ ক্লিক করতেছি আর নিউতে ক্লিক করলাম। তো এখন যে কাজগুলি করবো, এই কাজগুলি আপনারা জানেন, আপনারা দেখছেন। তো আমি এখান থেকে প্রথমে আমি কয়টা লিঙ্ক নিব, অর্থাৎ আমি লিঙ্ক ওপেন করব, আর এইটার জন্য আমি মাল্টি লিঙ্ক প্লাস এটা ইউজ করতেছি। তো আমি এটা এখানে ক্লিক করলে দেখেন আমার লিঙ্কগুলি ওপেন হয়েছে, এই দেখেন এই পাশে মাল্টি লিঙ্ক ওপেনার, এটা আমি ইউজ করতেছি। তো এটার টিউটোরিয়ালগুলি আপনারা দেখে নেবেন, কারণ ক্র্যাগলিস্টের যে 4টা টিউটোরিয়াল দিয়েছি ওইখানে ফুল ডিটেলস আছে। তো বারবার বলতেছি, আপনাদের কাছে কনফিউশন মনে হলে আপনারা দেখে নেবেন সবগুলি। তো আমি জাস্ট আজকে এই পর্বে ভালো ট্রাফিক আনার জন্য পর্বটা তৈরি করতেছি।
তো এখানে আমি যদি ওই পিছনের দিকে ডিটেলস নিয়ে আলোচনা আবার করতে যাই তাহলে আমার টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য আমি জাস্ট আপনাদেরকে ভালো জিনিসগুলি দেখাচ্ছি যে কীভাবে করবেন আর কী করলে বেশি পরিমাণ ট্রাফিক আসবে। আমি যেইভাবে কাজটা করতেছি এইভাবে যদি আপনারা নাম্বার সেন্ড করেন তাহলে ট্রাফিকের পরিমাণ বেশি আসবে, এটা 100%, কারণ আমি পরীক্ষিত নিজে। ঠিক আছে, তো এই ট্যাবের কাজগুলি আমি দেখাইছি ক্রেগলিস্টে, বারবার বলতেছি কারণ একটাই, যাতে আপনারা মানে কনফিউশন কোনো কিছু না থাকে। তো দেখেন আমার এখানে লিঙ্কগুলো ওপেন হয়েছে, তো ওপেন হওয়ার পরে দেখেন আমি যে নাম্বারটা আমার 424 নাম্বারটা, আমি এটা সরাসরি কি করব, এখান থেকে আমি কোনো কিছু দিব না, জাস্ট নাম্বারটাই এসএমএস করতেছি। আমি লেখলামও না যে এটা নাম্বার, দেখবেন তারপরেও রেসপন্স আসবে, কারণ আমরা বাংলাদেশি নাম্বার দেখলেই চিনতে পাই, আর ইউএসএর লোকেরা তাদের নিজের দেশে নাম্বার চিনবে না এমনটা তো হওয়ার কথা না। আমি মনে হয় এটা কেটে দিছি, তো এইভাবে আমি মূলত এই পেজের সবগুলি একটু করে দেখাচ্ছি। টিউটোরিয়ালটা একটু বড় হলো আপনারা বুঝতে পারবেন আর দেখে নেবেন, ঠিক আছে, যে রেসপন্স আসে কি না। ঠিক আছে, আমি যে বললাম আরেকটা জিনিস মনে রাখবেন যে আমি নাম্বারটা কিন্তু লস অ্যাঞ্জেলের ইউজ করছি, ঠিক আছে, আমি কিন্তু এটা মেসেজ করতেছি টেক্সাসে। ঠিক আছে, তো আপনারা হয়তো মনে করতেছেন যে একটা নাম্বার দিয়ে যে কোনো জায়গায় মেসেজ করা যায়, সেটাও ঠিক আছে, কিন্তু আপনি যেই সিটির নাম্বারটা তৈরি করবেন আপনি সেই সিটিতেই জাস্ট ওই নাম্বারটা ইউজ করবেন, কারণ আমরা আমাদের যদি নির্দিষ্ট কোনো, যেমন আমি ময়মনসিং থাকি, তো আমার যদি ময়মনসিংয়ে নির্দিষ্ট কোনো এরিয়া কোড থাকতো, বা আপনি যদি ঢাকা থাকেন আপনার ঢাকার যদি নির্দিষ্ট এরিয়া কোড থাকতো আর আমরা যদি সেটা চিনতে পারতাম, তাহলে অবশ্যই যদি ঢাকা থেকে কেউ মেসেজ করো তাহলে আমি বুঝতে পারতাম যে এটা ঢাকার এরিয়া কোড, তাহলে হয়তো দেখা গেছে যে আমরা ফেক ধরা পড়ে যেতাম। তো সেরকমভাবেই আপনি, আমি যখন এই নাম্বার লস অ্যাঞ্জেলের নাম্বার দিয়ে এই ট্যাক্সাসে মেসেজ করতেছি, ঠিক আছে, তো ট্যাক্সাসে মেসেজ করার পর তো তারা আমার বুঝতে পারবে যে এটা লস অ্যাঞ্জেলের নাম্বার, যারা একটু না বুঝবে তারা একমাত্র রেসপন্স করবে। আমি তারপরেও করে দেখাচ্ছি, আপনারা অনেকগুলি নাম্বার ক্রিয়েট করে নেবেন, প্রতিটা সিটির জন্য এক একটা এক্সট্রা এক্সট্রা নাম্বার তৈরি করে নেবেন, যখন যেই সিটিতে কাজ করবেন তখন সেই সিটিতে শুধু সেই নাম্বারটা ইউজ করবেন, ঠিক আছে। জাস্ট এই পেজটা তৈরি করে দেখা, মানে এই পেজটাতে কাজ করে দেখাচ্ছি, এই পেজের সবগুলিতে আমি রিপ্লাই দিব, প্রায় 120টার মতো থাকে। আমি একটা সেন্ডিং মেল দিয়ে 120টাই সেন্ড করে দেখাচ্ছি। আর অবশ্যই আপনারা যখন যেই পোস্টগুলি একদম রিসেন্ট সেইগুলি নিয়ে এই নাম্বার দিয়ে যখন মেসেজ করবেন তখন সেই মেলগুলি সেই পোস্টগুলিতে আপনারা কাজ করবেন, একদম রিসেন্ট 4-5 দিনের যেই পোস্টগুলি আছে ওইগুলি আপনারা ধরবেনই না। আপনারা যদি বেশি পরিশ্রম করতে চান তাহলে অবশ্যই সেটা ধরলেও সমস্যা নাই, কারণ আপনার পরিশ্রমের উপরই সেটা নির্ভর করে, আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি সফলতা লাভ করতে পারবেন।
যাদের কাছে কনফিউশন মনে হইতেছে যে আমি কীভাবে কাজটা করতেছি, আবারও বলতেছি আপনারা সেই টিউটোরিয়ালগুলি দেখবেন আমার চ্যানেলে ঢুকে, আমার ভিডিওতে ঢুকার পর নিচে দেখবেন যে চ্যানেলের নাম লেখা আছে যে টু জেড টিপস অ্যান্ড ট্রিক প্রো। তো সেটাতে ক্লিক করলে দেখবেন যে সিরিয়াল বা আপনাদের বা প্লে লিস্টে যাওয়ার পর ওইখান থেকে অ্যাকাউন্টে ঢুকে দেখবেন যে প্রথমে ক্র্যাক লিস্টে চারটা পার্ট দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 4টা। তো ওই চারটা পার্টি আপনারা দেখে নেবেন। আপনারা যদি লিঙ্কেও সরাসরি 20টা 25টা করে লিঙ্কেও দিয়েও করতে চান তাহলে করতে পারেন, আপনারা ট্রাই করে দেখবেন যে ওইখানে বেশি আসে কি না বা এখানে বেশি আসে। আর নাম্বারগুলি যেহেতু বললাম যে আমি যেহেতু এক্স মানে লস এঞ্জেলের নাম্বার দিয়ে ডালাসে বা টেক্সাসে ই করতেছি, তো এখানে আপনার দেখা গেছে তাও আসবে, রেসপন্স আসবে না এরকম কোনো কথা নেই, রেসপন্স আসবে কিন্তু তুলনামূলকভাবে ওইভাবে দিলে আপনার রেসপন্সের পরিমাণ আরো বেশি আসবে। তো আইপি আপনার যদি স্লো হয়ে যায় তখন কাজ করতে একটু লেট করে, এটাই স্বাভাবিক। তো আমি আর 10টা নিয়ে শেষ করবো। এইভাবে অবশ্যই বেশি নেবেন না, বেশি নিলে পেজটা আপনার ইয়ে হয়ে যাবে মানে ব্রাউজারটা আরও স্লো হয়ে যাবে। আমরা হয়তো অনেকেই যখন ফায়ারফক্সে কাজ করি তখন 80টা 90টা, আমি 120টা পর্যন্ত নিয়ে দেখাইছি, কারণ সবগুলি পেজ একবারই নিয়ে আমি একবার লিঙ্ক বের করে দেখাইছি। তো ওইখানে দেখা গেছে জাস্ট লিঙ্ক বের করা হয়, আর এখানে আপনার দেখা গেছে দেখেন আমরা সাধারণভাবেই একসাথে কিন্তু একটা ব্রাউজারে ধরেন 10টা জিমেল একবার ওপেন করতে পারবেন না, কিন্তু এখানে দেখেন 10টা জিমেলের লিঙ্ক আমরা একবার ওপেন করতেছি। সেই জন্য এই ব্রাউজারটা আপনার দেখা গেছে 20টা নিলে আপনি কাজই করতে পারবেন না, এরকম স্লো হবে। আমি আমার নাম্বারটা আবার চেক দিচ্ছি যে কোনো রেসপন্স আসলো কি না, এখানে এখনো পর্যন্ত কোনো রেসপন্স আসছে দেখেন,
এই দেখেন অলরেডি আমি কয়টা সেন্ড করছি, অলরেডি তিনটা চলে আসছে, চল্লিশটা সেন্ড করছি, চল্লিশটা সেন্ড করার ভিতরে তিনটা চলে আসছে, আরও আসবে, যারা যারা পাবে তারাই সেন্ড করবে। এই দেখেন ছয়টা সাতচল্লিশ, ছয়টা ছয়চল্লিশ, ছয়টা পঁয়তাল্লিশ, আমার এখানেও মাত্র ছয়টা তিপ্পান্ন বাজে, এর আগে দেখেন পাঁচটা চুয়ান্ন এটি মাত্রই আসছে। তো আপনাদেরকে দেখাইছি যে আমি এইগুলি দেখেন আরও আসবে, তো আমি যদি আরও করি তো আপনার আরও আসবে। আর এগুলি রিসেন্টলি নিয়ে কাজ করবেন, কারণ রিসেন্ট হলে আপনার তাড়াতাড়ি এগুলি রেসপন্স পাবেন। আর যদি আপনার এরকম হয় যে আপনি প্রত্যেকটা সিটিতে একটা একটা নাম্বার ইউজ করে করে লগ ইন করে করে কাজটা করলেন, তারপরে একবারে ঢুকে সবগুলিতে আপনি রিপ্লে করতে পারেন, ঠিক আছে, আপনি যদি নাম্বারে আনেন, নাম্বারে আনে সরাসরি সিপিও করতে পারবেন, সিপিও অফারগুলি প্রমোট করতে পারবেন। আবার আপনি চাইলে এখানে আসা সরাসরি আপনি জিমেলও করতে পারবেন, যে মানে বডি মেলে আমরা যেইভাবে মেসেজ করি, তো আপনি এখানে তারা মেসেজ করার পরেও সেম টু সেম সিস্টেম আপনারা তাদেরকে মেলে নিয়ে যেতে পারবেন, তো লিড আনতে চাইলেও করতে পারবেন। আপনারা যদি সারাদিন কাজ করেন মিনিমাম চারশো থেকে পাঁচশো নাম্বারের রেসপন্স আপনারা পাবেন। তো যারা সিপিএ করেন তারা তো অবশ্যই জানেন যে সিপিএতে যদি রিসেন্ট হয় তাহলে তো সেটা আরও বেশি ভালো হয়। আমরা অনেকে আছি হয়তো লিড কেনার সামর্থ্য নেই, তারা নিজেরাই কষ্ট করে কাজ করতে পারেন। তো নেক্সটে যেহেতু সিপিএ টিউটোরিয়ালগুলি দিব, এটার উপর আমি বলে রাখছি যে সিপিএ সংক্রান্ত সকল বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করব। তো সেহেতু আপনারা এইগুলি দেখে নেন, কারণ আমি প্রথম থেকে সবগুলি দেখে দেখিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না আসে আপনাদের। আমি পেজটা শেষ করে দিচ্ছি আর সেন্ড করবো না। দেখে যে আপনার দশ থেকে পনেরো মিনিট পর আপনি দেখবেন যে মোটামুটি যদি আমি পঞ্চাশটা সেন্ড করে থাকি, যদি তারা মেসেজ পাইয়া থাকে, আশা করি পঞ্চাশটার ভিতরে পঁচিশটা বিশটাই আপনার রিপ্লাই করে। আপনি চিন্তা করেন যে একটা সিটি থেকে যদি বিশটা করে বা পঁচিশটা করে রিপ্লাই পান তাহলে কত সংখ্যক রিপ্লাই পাওয়া সম্ভব আপনার। আর নাম্বারগুলিতে অবশ্যই রিসেন্টগুলি করবেন, মানে বেশি সময়ের গুলি ই করবেন না। আমি সেজন্য একটা পেজে কাজ করতেছি, কারণ দেখে তিনশো পোস্ট আছে আজকের এই মূল সবগুলি টিক মার্ক দেওয়ার পরে ট্যাক্স আছে। আশা করি আপনারা সিস্টেমটা বুঝতে পারছেন, তো এইভাবেই করবেন। আর আপনারা দশ পনেরো মিনিট মানে একটাতে রিপ্লাই যায় আরেকটাতে রিপ্লাই শুরু করবেন, মানে আরেক নাম্বারে, তো যখন শুরু করবেন নেক্সটে যখন আসবেন দেখবেন যে আপনাদের রেসপন্সের পরিমাণটা কেমন আসছে। তো আপনারা এইভাবে রিপ্লাই করে দেখেন, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন। আর এইভাবে আপনারা সিপিও করতে পারেন, অর্থাৎ অফারগুলি এখানে সরাসরি প্রমোট করতে পারেন। তো আপনার হয়তো মেলে অনেক সময় স্প্যাম হয়, এখানে তাদের ইনবক্সে যাবেই, এখানে তার স্প্যামের কোনো সম্ভাবনা নাই, তো আপনারা এইভাবে কাজ করে দেখতে পারেন, ঠিক আছে। তো আজ এ পর্যন্তই, আর এইভাবে আপনারা আনবেন, তারপরে যদি কোনো প্রবলেমের সম্মুখীন হন অবশ্যই আমাকে জানাবেন। আর বারবার বলতেছি যে আপনারা আমার ওই টিউটোরিয়ালগুলি দেখে নেবেন যদি আপনাদের কোনো প্রবলেম মনে হয় আর কি। আর নাম্বারগুলি আপনারা প্রতিটা সিটি ইউজ করবেন, কারণ যেই সিটির নাম্বার ইউজ করবেন সেই সিটিতেই সেই নাম্বারটা দিয়ে মেসেজ করবেন। আর আমার চ্যানেলটা ই করবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।